নীতি আয়োগের বৈঠক থেকে ওয়াকআউট, বৈঠক থেকে ওয়াকআউট রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, আমাকে বলতে দেওয়া হয়নি এমনটাই দাবি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নাইডুকে 20 মিনিট বলতে দেওয়া হয়েছিল, আমি বঞ্চনার কথা বলতে থামিয়ে দেওয়া হয়। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন বৈঠক থেকে বেরিয়ে একবার শোনাই আপনাদের। আমি যেটা বলেছি সেটা হচ্ছে, আমি দেশের স্বার্থে এবং বাংলার স্বার্থে, রাজ্যগুলোর স্বার্থে আজকে এসেছি একা, অপোজিশনের কেউ আসেনি। কিন্তু আপনাদের পরিষ্কার ভাবে বলছি, আপনারা বাজেটে আমাদের বঞ্চনা করেছেন, আপনারা বাংলার সমস্ত উন্নয়নের প্রজেক্ট বন্ধ করে দিয়েছেন, আপনারা বিরোধী দলের কোন রাজ্যকে কোন সুযোগ দেন না, এবং আপনারা আমাদের 3 বছর ধরে 100 দিনের কাজ বন্ধ, প্রধানমন্ত্রী আবাস যোজনা বন্ধ, রুরাল রোড যোজনা বন্ধ, সমস্ত কিছু বন্ধ করে রেখেছেন, এমনকি ফুড সাবসিডি পর্যন্ত দেননি। আমরা 1,71,000 কোটি টাকা পাই লাস্ট ইয়ার পর্যন্ত, এই বাজেটেও কিছু নেই, শুধু জিরো। এইটুকু বলার সাথে সাথে আমার মাইকটা স্টপ করে দিয়েছে। আমি বললাম, ওয়াই ইউ ডিসক্রিমিনেট, ওয়াই ইউ স্টপ মি, আই এম অনলি অ্যাটেন্ডিং, ইউ শুড বি হ্যাপি ফর দ্যাট, ইনস্টেড অফ দ্যাট ইউ আর গিভিং মোর স্কোপ টু ইয়োর পার্টি, ইয়োর গভর্নমেন্ট, and you only me on behalf of opposition, only I am there, and you stop my mic, apni amar mic bondho kore dicchen, apnader ei bonchona ami mani na, tai mone rakhben ami chollam। আপনারা শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি নীতি আয়োগের বৈঠক থেকে ওয়াকআউট করার পর ঠিক কি বলছেন। তিনি বলছেন নাইডুকে 20 মিনিট বলতে দেওয়া হয়েছিল, আমি বঞ্চনার কথা বলতেই থামিয়ে দেওয়া হয়, আমার মাইক বন্ধ করে দেওয়া হয়, অন্তত এমনটাই দাবি করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 5 মিনিটের মধ্যে আমার মাইক বন্ধ করে দেওয়া হয় বৈঠক থেকে বেরিয়ে দাবি করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতি আয়োগের বৈঠক থেকে ওয়াকআউট, বৈঠক থেকে ওয়াকআউট মমতা বন্দ্যোপাধ্যায়ের, আমাকে বলতে দেওয়া হয়নি দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। নাইডুকে 20 মিনিট বলতে দেওয়া হয়েছে, আমি বঞ্চনার কথা বলতেই থামিয়ে দেওয়া হয়, আমার মাইক বন্ধ করে দেওয়া হয় বৈঠক ওয়াকআউটের পর দাবি করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন বিজেপি নেত্রী লোকেশ চ্যাটার্জি, শোনাবো আপনাদের। দেখুন, উনি যেভাবে দেশের কাছে একটা এই কেন্দ্রীয় সরকারের প্রতিচ্ছবি দেখাতে চাইছেন, সেটা পুরোপুরিভাবে ভুল। প্রত্যেকটা জায়গায় নীতি আয়োগ বৈঠক যখন প্রথম থেকে শুরু হয়েছিল, উনি কোনো নীতি আয়োগ বৈঠকে যোগ দিতেন না। আজকে শুধু এসেছেন কেন্দ্রীয় সরকারকে মানে অপমান বা অপমান করবার জন্য, এবং কোনো অপোজিশনের কেউ আসেননি, আজকে উনি এসেছেন। এবং পুরো এই নীতি আয়োগের বৈঠকে একটা নীতি আছে, একটা বিচার ব্যবস্থা আছে, সিস্টেম আছে, সিস্টেমের বাইরে গিয়ে উনি যেভাবে একটা নাটক করছেন, এবং সেটা প্রথম থেকেই আমরা কালকে থেকেই বুঝতে পারছিলাম, উনি নীতি আয়োগ বৈঠকে যাবেন বলছেন, উনি শর্ত দিচ্ছেন আগে থেকে। কোনো নীতি কোনো বৈঠকের আগে কেউ শর্ত দেয় না, যে এটা হলে এটা বলবো, ওটা হলে এটা বলবো। আজকে উনি বাংলার এত টাকা জানি ফেরত চাইছেন, আজকে উনি বলুন যে আগে যে টাকাগুলো দেওয়া হয়েছিল সেই টাকা গরিব মানুষদেরকে দিয়েছে কিনা, সেই হিসাব তিনি এখনো দিতে পারছেন না। আজকে উনি রেজাল্টের ভিত্তিতে যেভাবে ওনার ঔদ্ধত্য প্রকাশ পাচ্ছে, যেভাবে সাংসদদের ঔদ্ধত্য দেখতে পাচ্ছি, এটা কিন্তু খুব বেশি দিন যাবে না, কারণ বাংলার মানুষের জবাব দেবে। আর এবারে আপনাদের শোনাবো তৃণমূলের মুখপাত্র শান্তনু সেন, তিনি কি বলছেন, তার কি বক্তব্য। আরো একবার প্রমাণ হলো যে প্ল্যানিং কমিশন তুলে দিয়ে যে নীতি আয়োগ তৈরি করেছে, সেই নীতি আয়োগ কিভাবে ভারতীয় জনতা পার্টির স্বার্থ সিদ্ধি করার জন্য কাজ করে। আজকে নীতি আয়োগের মিটিংয়ে সমস্ত বিরোধীদের পক্ষ থেকে, ইন্ডিয়া অ্যালায়েন্সের পক্ষ থেকে, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী সেখানে উপস্থিত থেকে যখন বাংলার প্রতি বঞ্চনার কথা এবং অন্যান্য বিরোধী শাসিত রাজ্যগুলোর প্রতি বাজেটে বিজেপির বঞ্চনার কথা বলা শুরু করেন, যখন তিনি বলেন যে বাংলার 1,75,000 কোটি টাকা কেন আটকে রাখা হয়েছে, এমত অবস্থায় বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের অনেকক্ষণ বলতে দেওয়া সত্ত্বেও
মাননীয় মমতা ব্যানার্জি মাত্র 5 মিনিট বলার পরে অন্যায়ভাবে তার বাইক বন্ধ করে দিয়ে তাকে অপমান করা হয়। এই অপমানের আমরা তীব্র প্রতিবাদ করছি। সেই কারণে আমাদের মুখ্যমন্ত্রী জানিয়েছেন আর কোনো দিনে নীতি আয়োগে তিনি যাবেন না। আরও একবার প্রমাণ হয়ে গেল যে ভারতীয় জনতা পার্টি কতটা বাংলা বিদ্বেষী এবং ভারতীয় জনতা পার্টি কীভাবে বিরোধীদের কণ্ঠ রোধ করে দিতে চাইছে, কীভাবে বিরোধীদের ত্রুটি চিপে হত্যা করতে চাইছে ভারতবর্ষের গণতন্ত্রকে। মমতা বন্দ্যোপাধ্যায় তার পরিচালিত সরকার তাদের চোখে বহিরাগত কারা? এদেশের ভিন রাজ্যের মানুষ নাকি বিদেশী রোহিঙ্গা? অ্যান্টি ইন্ডিয়া ফোর্সের যদি এখন আশ্রয় চায়, নিরাপত্তা চায়, তো সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী কি করবেন? আমাদের রাজনৈতিক নানা কারণে কাঁটা দাগটা পড়েছে, দুটো আলাদা পলিটিক্যাল এন্টিটি রয়েছে, আমরা মেনে নিয়েছি, মেনে নিতে আমরা বাধ্য। একই পরিস্থিতি যদি ভারতবর্ষের হয় বা আমাদের বাংলার হয়, তাহলে পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো কি একইভাবে হাত বাড়িয়ে দেবে?